बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम एवरीवन अमी ताहरीम आमार पेज गॉर्जियसियो बाय ताहरीम थेके लाइवे चले आसलाम अनेक अनेक लेट करे ठीक आछे आसले होच्छे आजके कलेक्शनटा एकटु अन्यरकम तो ताई ओटा आसले गुछगाछ करते समय लेगे गेल सो आपनारा जारा जयेन करबेन अवश्यई आमाके जानाबेन जे आमाके ठीकठाक मतो देखा जाच्छे किना आमि किन्तु लिखे दिएछि कैपशने जे होच्छे आमि कि देखाबो हाँ आजके आमि कि देखाबो एटा आमि बोले दिएछि कैपशने सो आपनादेर আমাকে পেয়ে যাওয়ার কথা নাকি ওকে অলরেডি জয়েন করছেন সবাই সো আমাকে একটু জানান যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে নেট লাইটে সাউন্ডে কোথাও কোনো প্রবলেম আছে কি না ওকে আমি তো এখানে কোনো নোটিফিকেশন পাচ্ছি না ওকে পেয়েছি সো আমি এখনই আপনাদেরকে বেসিক ইনফরমেশন দিয়ে ড্রেসটার ডিটেলস দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা আমরা ফুললি অনলাইন বেসড আমাদের কোনো শোরুম নেই তো আপনাকে একটু কষ্ট করে ইনবক্সে অর্ডার প্লেস করতে হবে ইনবক্সে অর্ডারের জন্য যেটা করবেন সেটা হচ্ছে পেজের ইনবক্স করবেন হ্যাঁ ইনবক্স করবেন হচ্ছে পেজের ফলো অপশনে চলে যাবেন না না পেজে ইনবক্স করবেন কীভাবে যে ড্রেসটা ভালো লাগছে সেইটার স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ গর্জিসি বাই তাহরিমে পাঠিয়ে দেবেন আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে ইনসাইড ঢাকা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি হবে ডেলিভারি চার্জ 100 টাকা আউটসাইড ঢাকাও ক্যাশ অন ডেলিভারি আপনি নিতে পারেন ক্যাশ অন হোম ডেলিভারি যদি আপনি মেইন সিটিতে থাকেন সেটা 150 টাকা এসে পরিবহনেও আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন সেটাও 150 টাকা আর আপনি যদি সুন্দরবন নেন সুন্দরবনে ক্যাশ অন ডেলিভারি হবে না আপনাকে একটু কষ্ট করে আগে বিকাশ করতে হবে ওকে কই গেল আর হচ্ছে আর একটা হ্যাঁ আমি জাস্ট একটা মিনিট একটু সময় নিচ্ছি ওকে হ্যাঁ এটা প্রাচুর্য করে আচ্ছা আর কিছু নাই আর বাকিটা তুমি ই করে নিও ও আচ্ছা আমি আমার প্রোফাইলে একটু শেয়ার করে নিই হ্যাঁ আমি আমার প্রোফাইলটাতে একটু শেয়ার করে নিই বিকজ আমার প্রোফাইলে অনেক আপুরা আছে যারা আমাকে দেখবে আর আমাকে একটু জানান হ্যাঁ আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না হ্যাঁ কারণ হচ্ছে আমি তো এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না সেটা জানাটা আসলে অনেক নেসেসারি ওকে সো আমাকে একটু জানান যে আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না হ্যাঁ আমি সবার কাছে ক্লিয়ার কি না ওকে আমি জাস্ট আর একটা আমার প্রোফাইলে একটু শেয়ার করে নিই তারপরে আমি শুরু করছি আমাকে একটু জানান হ্যাঁ অলরেডি যে আমাকে দেখতে পাচ্ছেন কি না আর সব কিছু ক্লিয়ার আছে কি না ঠিক আছে না হলে লাইফটা শুরু করতে প্রবলেম হয়ে যাবে আর উপরে দেখে নেন আমি ক্যাপশনে লিখে দিয়েছি আমি আজকে কি দেখাবো হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা কাশ্মীরি ড্রেস ঠিক আছে এটা কিন্তু আমাদের পেজে আজকে আমি ফার্স্ট টাইম লঞ্চ করছি আর এই ড্রেসটার অনেক ডিটেলস আমি আপনাদেরকে বলবো হ্যাঁ এটার অনেক ডিটেলস আছে আচ্ছা ঠিক আছে এটাকে ওইটা না এটাকে জামা বলে ডানা ভাঙা পাখি আচ্ছা যাই হোক সো আমাকে একটু জানান হ্যাঁ আমাকে ঠিকঠাক মতো একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না আমি তাহলে লাইফটা শুরু করে দিব কারণ অনেকে দেখছেন আমাকে কেউ জানাচ্ছেন না যে ক্লিয়ার কি না এভাবে তো হবে না এখানে আমার প্রোফাইলটা আসলে আমাকে একটু বলো ওকে আচ্ছা তো আমি এখন বলে দিই আমি কি ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর কাশ্মীরি ড্রেস ঠিক আছে কাশ্মীরি আনারকলি বলতে পারেন তো আমি দেখেন ক্যাপশনে লিখে দিয়েছেন কাশ্মীরি কালি ঠিক আছে খুব সুইট একটা নাম দিয়েছি সো এটা খুবই সুন্দর একটা ড্রেস থ্রি পিসেসের একটা ড্রেস আর সবচেয়ে মজার বিষয় ড্রেসটা স্টিচ পাবেন আপনারা ওকে ড্রেসটা একদম 100% স্টিচ পাবেন সো এটা নিয়ে কোনোই সমস্যা হবে না ওকে নেট নেই তোমার এখানে ঠিক আছে আচ্ছা না থাকলে তো আর কিছু করার নাই না না তুমি জাস্ট তোমারটাতে ঢুকো না তোমার ইয়াতে ঢুকো ঠিক আছে সো এটা হচ্ছে আমি ড্রেসটা আপনাদেরকে দেখাবো খুবই প্রিটি একটা ড্রেস ঠিক আছে খুবই খুবই প্রিটি একটা ড্রেস একদম ফেরি ফেরি একটা ড্রেস ঠিক আছে এই যে দেখেন একদম পুরো স্টিচ এটা আপনি জাস্ট নিয়ে পরে নিতে পারবেন ঠিক আছে একদম খুবই সুন্দর ফুল স্টিচ আমি না রিসিভ করো প্রবলেম নেই ঠিক আছে খুবই সুন্দর একটা হচ্ছে ড্রেস ওকে আমি হচ্ছে ড্রেসটা দেখানো আপনাদেরকে শুরু করে দিই অল ক্লিয়ার হাই আপু আচ্ছা হ্যালো আপু লিখেছে শারমিন সুলতানা নিশি আপু ওকে অল ক্লিয়ার ওকে ঠিক আছে সো আমাকে জানাবেন ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগছে আমি ড্রেসটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব হ্যাঁ ফার্স্টে আমি আমার কালারটা দিয়ে শুরু করব আমি এখন কোথাও পড়ব না আচ্ছা আমাকে ড্রেসটা দাও ওকে সো এই হচ্ছে ড্রেসটা
ওকে এইটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর, হ্যাঁ খুবই 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 সুন্দর, ওকে খুবই 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 সুন্দর একটা ড্রেস, ঠিক আছে। সো এইটা হচ্ছে আপনার ড্রেসটা, হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা, এটা খুবই সুন্দর, হ্যাঁ খুবই 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 প্রিটি, ওকে অনেক 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 প্রিটি, অনেক 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 প্রিটি, ঠিক আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে আপনার কাশ্মীরি ড্রেস, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার হ্যান্ডওয়ার্কের ওড়না, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের হ্যান্ডওয়ার্কের ওড়না, এটা কাশ্মীরি ড্রেসের মধ্যে পাবেন আপনি, ঠিক আছে, কাশ্মীরি ড্রেসের মধ্যে পাবেন, খুবই প্রিটি, ওকে খুবই প্রিটি। এটা হচ্ছে কাশ্মীরি আনারকলি, এই যে এরকম সব কিছু সিল্ড থাকবে, ওকে এরকম দেওয়া থাকবে, সো এটা আপনারা দেখে নিতে পারবেন, হ্যাঁ। এটাকে আমি জন্য সুন্দর করে নাম দিয়েছি হচ্ছে কাশ্মীরি কালি, ওকে খুবই সুন্দর নাম দিয়েছি কাশ্মীরি কালি। সো আমি আপনাদেরকে ডিটেলসটা একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে ভালো দেখাচ্ছে, তবে এই সব আর পরবো না, আপনি না পড়লে নাই আপু, কোনো সমস্যা নেই, সবাই সব পড়বে বা সবার রুচি ভালো বা একরকম হবে জরুরি না, তাই না। সো এই যে এইটা হচ্ছে এটার খুবই সুন্দর ড্রেসটা, হ্যাঁ এটা হচ্ছে কটনের উপরে এমব্রয়ডারি করা এবং সিকোয়েন্স করা আছে, হ্যাঁ এটাকে হচ্ছে শিফলি বলে, হ্যাঁ এই ওয়ার্কটার নাম হচ্ছে শিফলি, ইন্ডিয়ান শিফলি বলে এগুলোকে, হ্যাঁ ইন্ডিয়ান শিফলি বলে, খুবই সুন্দর, হ্যাঁ ড্রেসগুলো খুবই সুন্দর। আর এটা কিন্তু একদম ফ্লোর টাচ গাউনের মধ্যে আছে, হ্যাঁ এটা কিন্তু একদম ফ্লোর টাচ গাউনের মধ্যে পড়ে, ঠিক আছে, এই যে দেখে নেন ফ্লোর টাচ গাউনের মধ্যে পড়ে, ওকে একদম ফ্লোর টাচ। আমি এবং এটা ফুল স্টিচ, আমি আপনাদেরকে মেজারমেন্ট করে বলে দিব, ঠিক আছে, ওকে। এই যে এটা হচ্ছে ড্রেসটা, এবং এটার নিচে আপনার কোনো ইনার লাগবে না, হ্যাঁ এটার নিচে আপনার কোনো ইনার লাগবে না, এসিটা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার নিচে কোনো ইনার লাগবে না, খুবই সুন্দর করে আপনি এমনি ক্যারি করতে পারবেন। আর এটা একদম ফুল স্টিচ অল ওভার, জিনিসটা কিন্তু শিফলি ওয়ার্ক করা, দেখা যাচ্ছে জিনিসটা কিন্তু অল ওভার শিফলি ওয়ার্ক করে এবং অনেক জমাট বাঁধা, হ্যাঁ জিনিসটা অনেক জমাট বাঁধা। অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন আপুরা, ওকে একটু শেয়ার করে দিবেন, তাহলে কি আমার জন্য ভালো হবে, তাই না। আচ্ছা সো এই যে এটা হচ্ছে স্লিভসটা, আপনার থ্রি কোয়ার্টার স্লিভস আসবে আমার মতো, ওকে থ্রি কোয়ার্টার স্লিভস আসবে এরকম, আমি সব কিছু মেজারমেন্ট করে বলে দিব। তন্দ্রা রায়হান ভাবি লিখেছেন আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, ওকে। সো এটা হচ্ছে আপনার একটা কি কলার বলে এটাকে, ব্যান্ড নেক, হ্যাঁ এটা হচ্ছে ব্যান্ড নেক, আপনার এরকম একটা ব্যান্ড নেকের মধ্যে পাবেন, ওকে। আর এই পর্যন্ত হচ্ছে আপনার ফুল জিনিসটাই স্টিচ, এখানে অর্ধেক অংশ এরকম করা থাকবে, নিচ থেকে আপনার কলিটা শুরু হবে, হ্যাঁ সাউন্ড কমিয়ে লেখে লাভ নাই, ফোন আসলে রিসিভ করতে হবে। আচ্ছা সো এই যে এইটা হচ্ছে আপনার নিচের অংশটা প্রচুর ঘের আছে, ওকে প্রচুর 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 ঘের আছে, এই যে দেখেন জিনিসটা খুবই সুন্দর করে শিফলি ওয়ার্ক করা আছে। প্রাইস, হ্যাঁ আপু আমি ড্রেসটা দেখিয়ে আপনাদেরকে প্রাইস বলে দিব, এগুলোর ওড়নার ডিজাইনে অনেক ভ্যারিয়েশন আছে, কারণ এগুলো হচ্ছে কাশ্মীর থেকে ইম্পোর্টের হাতে করা, হ্যাঁ সো ডিজাইন একটা এক পিস, হ্যাঁ আমি যেটা নিয়ে নিয়েছি সেটা আমার, ওকে আপনারা হচ্ছে আর কিন্তু ই করতে পারবেন না, হ্যাঁ এটা আর পাবেন না, আপনাদের অন্যগুলো দেখে নিতে হবে, আর হচ্ছে মানে ওড়নার ডিজাইনটা ডিফারেন্ট হবে, ওকে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এই যে এটা হচ্ছে ফুল শিফলি ওয়ার্কটা, হ্যাঁ এটা কিন্তু কটনের উপরে শিফলি গাউন, হ্যাঁ এটা কাশ্মীরি কটনের উপরে শিফলি গাউন, এই যে এটা হচ্ছে নিচের ওয়ার্কটা, ওকে একটু উপর উঠা দাও, এটা হচ্ছে নিচের ওয়ার্কটা, এইটা হচ্ছে নিচের ওয়ার্কটা, ওই যে ব্লু বাটনটা দাও, আমাকে দাও আমাকে দাও, এই যে এটা হচ্ছে কটনের উপরে শিফলি ওয়ার্ক, ঠিক আছে এটা চাপতে থাকো, এই যে খুবই সুন্দর, অনেক ঘের দেওয়া আছে, মাশাল্লাহ অলরেডি 150 আপু দেখছে, লাইভটা আর একটু শেয়ার করে দেন প্লিজ, ওকে। সো এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, এটা কিন্তু ফুল স্টিচ, আমি বলে দিচ্ছি এটা কিন্তু ফুল স্টিচ, বাট সাইজ এটার একটাই, এটার সব সাইজ কি অ্যাভেলেবেল হবে না, হ্যাঁ এটার জাস্ট একটাই সাইজ, আমি সাইজটা আপনাদেরকে বলে দিব, সাইজটা বলে দেওয়ার পরে যদি কারো এর থেকে কম লাগে সেক্ষেত্রে আপনি সাইজ চাপিয়ে নেবেন, আর যদি এর থেকে বেশি লাগে তাহলে আপনারা নিয়েন না, ওকে। সো আমি আপনাদেরকে ম্যাক্সিমাম সাইজটা বলে দিব, এই যে এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা ইয়েলো কালার, আপু কি আপু, আচ্ছা হাউ মাছ, হ্যাঁ আমি বলে দিচ্ছি কেমন আছেন কত দাম, হ্যাঁ আমি বলে দিব, আগে আমি আপনারা একটু জিনিসটা দেখেন, ওকে এটা কিন্তু ফুল স্টিচ একটা ফ্লোর টাচ গাউন, এই যে দেখেন, ঠিক আছে মানে ফ্লোর টাচ একটা ফুল স্টিচ গাউন, ওকে কটন কাশ্মীরি কটন গাউনের উপরে অল ওভার শিফলি ওয়ার্ক করা, ঠিক আছে। আপনারা এখানে দুইটা ফিতা পাবেন, ওকে এটা দিয়ে হচ্ছে
আপনারা জিনিসটাকে সুন্দর করে শেপ করতে পারবেন বা চাইলে এখানে সেলাই করে নিতে পারেন আপনাদের ইচ্ছা। হ্যাঁ, বাট এখানেও যে দুইটা ফিতা দেয়া আছে। সো এই হচ্ছে আমার ড্রেসটা। এখন এটার সাথে আমি প্যান্টটা দেখিয়ে দিব, এরপর আমি সব মেজারমেন্ট করে দিব। সবগুলোর মেজারমেন্ট সেম হবে। সো আপনারা জাস্ট নাম্বার সহ স্ক্রিনশট নেবেন, ওকে? জাস্ট নাম্বার সহ স্ক্রিনশট নেবেন। এটা হচ্ছে আপনার প্যান্টটা আসবে। এটা হচ্ছে একটা লুজ ফিটিং প্যান্টের মতো আসবে, ওকে? প্যান্টের নিচে এই যে দেখে না, খুবই সুন্দর করে ওয়ার্ক করা আছে। নাইস ড্রেস, থ্যাংক ইউ। হ্যাঁ, আর ফুল প্যান্টটা এইটার এমব্রয়ডারি করা আছে। হ্যাঁ, এই যে এখন আমি যে ডিজাইনটা দেখাচ্ছি, এইটার ফুল প্যান্টটার মধ্যে ইয়েলোর উপরে ইয়েলো এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে? ফুল প্যান্টের উপরে ইয়েলো কালারের এমব্রয়ডারি করা আছে, আর নিচে হচ্ছে অনেক হেভি একটা পার করা। আর এটা আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো ড্রেসের সাথে ক্যারি আউট করতে পারেন, ঠিক আছে? অন্য যে কোনো ড্রেসের সাথে ক্যারি আউট করতে পারেন। আমাকে দাও না, হবে না, এটার এখনই যাইতে হইলো। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, দাঁড়াও, এটা ঠিক করে নিই। আমার হচ্ছে কপালে সমস্যা, আর কিছুই না। আচ্ছা, যাই হোক, সরি, আমি একটু সময় নিচ্ছি। সো এটা হচ্ছে প্যান্টটা। আমি এখন যে ডিজাইনটা দেখাচ্ছি, এটার প্যান্টটার নিচে হচ্ছে হেভি এমব্রয়ডারি, আর উপরের অংশটা হচ্ছে আপনার ছেটা ছেটা এমব্রয়ডারি আছে। হ্যাঁ, সো এটা একটু দেখে নিন। আর এখন এটার ওড়নাটা দাও, ফার্স্ট ওড়না। আচ্ছা, এইটা হচ্ছে এইটার ওড়না, ওকে? এটা হচ্ছে এইটার ওড়না। আপনারা চাইলে আমারটাও নিতে পারেন, আমি জাস্ট এমনি নর্মালি ওড়না একটা পরেছি, ওকে? আচ্ছা, গাউসিয়া মার্কেটে আসবেন আমার দোকানে? কেন কেন আমি আপনার দোকানে কেন যাব? আচ্ছা, সো এই যে এইটা হচ্ছে আপনার ওড়নাটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ওড়নাটা, খুবই খুবই সুন্দর, ওকে? খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার কটন মাসুরির মধ্যে হ্যান্ডওয়ার্ক করা, ঠিক আছে? কটন মাসুরির মধ্যে হ্যান্ডওয়ার্ক করা, এগুলো কিন্তু কাশ্মীরি ওয়ার্ক। হ্যাঁ, এটা কিন্তু ফুলকারি না, এটা কিন্তু কাশ্মীরি ওয়ার্ক। এবং জাস্ট দেখেন এটার ওয়ার্কটা, খুবই সফট একটা ওড়না। এই যে আপনারা পিছনে ফিনিশিং দেখে নিতে পারেন, এগুলো হাতে করা, ঠিক আছে? এগুলো হাতে করা, খুবই প্রিটি, খুবই 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 প্রিটি, খুবই 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 সুন্দর, ওকে? আমি এক নাম্বার ডিজাইনটা দেখাচ্ছি, এই যে, ওকে, এক নাম্বার ডিজাইনটা দেখাচ্ছি, খুবই সুন্দর, ওকে? সো এই হচ্ছে আপনার ড্রেসটা, ওকে? এটা হচ্ছে ওড়নাটা, ফুল ওড়নাটাতে হচ্ছে খুবই সুন্দর করে ডলার ওয়ার্ক বসানো আছে, এমব্রয়ডারি, সরি, হ্যান্ড স্টিচ ওয়ার্ক করা আছে। হ্যাঁ, এগুলোকে কাশ্মীরি ওয়ার্ক বলে। তারপর এখানে ডলার বসানো আছে। ফুল ওড়নাটা অনেক বড়, ঠিক আছে? অনেক বড়, এগুলো অ্যারাউন্ড 3 গজের মতো ওড়নার ফেব্রিক আপনার দেয়া আছে, ওকে? আপনারা একটু ডিজাইন প্যাটার্নটা দেখে নিন। এটা হচ্ছে এক নাম্বার, ওকে? আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক নাম্বার। সো একটা এক পিস করেই আছে। ও, এটা ইয়াদো, আমাকে মেজারমেন্টটা দাও। উফ, মেজারমেন্ট, ড্রেসটা কেনার জন্য, কি ড্রেস কেনার জন্য? কেন, আপনি আমার থেকে কেনেন, এই জন্য আমার আপনার দোকানে কেন যাওয়া লাগবে বলেন? অনলি ওড়না কত? অনলি ওড়না হবে না আপু, ঠিক আছে? এগুলো একদম ফুল স্টিচ গাউনের সাথে আসে, এগুলোর হচ্ছে আপনার ওড়না হবে না, শুধু ওড়না হবে না। হ্যাঁ, আপনাকে ফুল সেট নিতে হবে। আচ্ছা, ওকে, এটার বডি হচ্ছে 44 পর্যন্ত আছে, ঠিক আছে? এটার বডি হচ্ছে 44 পর্যন্ত আছে। সো যারা 44 বডির আছে তারা এটা নিয়ে নিন, আর যারা 44 নিচে আছেন তারা এটা নিয়ে সাইড চাপিয়ে নিতে পারেন, ওকে? সো এটা হচ্ছে আপনার ড্রেসের লং, মানে আই মিন বডিটা, ওকে? বডিটা, আর হচ্ছে ওখানে একটা টার্বো বাটন আছে, ওটা একটু প্রেস করে দাও, ওকে? আর এইটার লংটা হচ্ছে আপনার 52 আছে, ওকে? সবগুলোর লং এক, বডি এক। হ্যাঁ, বডি হচ্ছে 44 আর লং হচ্ছে আপনার 52, ওকে? বডি হচ্ছে 44, লং হচ্ছে 42, ওকে? সো আমি ফার্স্টে হচ্ছে ইয়েলো কালার বেজের মধ্যে জিনিসগুলো দেখিয়ে দিব। ও, আর প্যান্টের মেজারমেন্টটা আমি একটু করে দেই, প্যান্টের লংটা আমাকে একটু দাও। হ্যাঁ, প্যান্টও ফ্রি সাইজ আছে। হ্যাঁ, প্যান্টও ফ্রি সাইজ আছে, ড্রেসটা টান দাও, ওকে? আচ্ছা, ওকে, প্যান্টের লম্বা হচ্ছে আপনার 38 আছে, ওকে? প্যান্টের লম্বা হচ্ছে আপনার 38 আছে, আর আপনার কোমর আছে হচ্ছে
কোমর তো মাপা যাবে না, এটা একদম ফ্রি সাইজ, ঠিক আছে? এটা একদম ফ্রি সাইজ। প্রাইস কত? হ্যাঁ আপু, আমি প্রাইস বলে দিচ্ছি এখনই। হ্যাঁ আমি এখনই প্রাইস বলে দিচ্ছি, একটু আমার সাথে ধৈর্য ধরেন, কারণ হচ্ছে আজকে আমার মডারেটার একটাও নাই, আমাকে একা একা করতে হচ্ছে, তা একটু সময় লাগবে। ওকে, সো আমি হচ্ছে এখন আপনাদেরকে একটু বলে দিই, এটা হচ্ছে ফুল কটন শিফলি ওয়ার্কের গাউন। হ্যাঁ ফুল কটন শিফলি ওয়ার্কের গাউন, সেটার সাথে আপনি একদম স্টিচ প্যান্ট স্টিচ ড্রেস পাবেন। হ্যাঁ স্টিচ প্যান্ট স্টিচ ড্রেস এবং কাশ্মীরি ওয়ার্ক করা ওড়না পাবেন। ওকে, কাশ্মীরি ওয়ার্ক করা 3 গজের ওড়না পাবেন। এইটার প্রাইস হচ্ছে খুবই 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 রিজনেবল, এইটার প্রাইস হচ্ছে মাত্র 3,300 টাকা। ওকে, এটা হচ্ছে 1 নম্বর ডিজাইন। সো আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, একটু মাথায় রাখেন যে এটা হচ্ছে ফুল কটন ড্রেস। হ্যাঁ এটা হচ্ছে ফুল কটন শিফলি গাউন, ঠিক আছে? ফুল কটন শিফলি গাউন, এটার সাথে হচ্ছে আপনার কটন প্যান্ট পাচ্ছেন, আর কটন মাসুরির আপনার কটন মাসুরির ইয়া পাচ্ছেন, কি নাম যেন, কটন মাসুরির কাশ্মীরি দোপাট্টা পাচ্ছেন। এটা 1 নম্বর ডিজাইন, প্রাইস হচ্ছে মাত্র 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 কোন জায়গার, এটা একটা হচ্ছে নিকেতন আর, হ্যাঁ মনে করবা না। আচ্ছা আর একটা আমি একটু কথা বলে দিই, সেটা হচ্ছে যারা এই যে এভাবে ইয়া করছেন, কোনো কারণ ছাড়াই রিটার্ন করছেন, তাদেরকে কিন্তু আমাদের পেজ থেকে আর কোনো সার্ভিস দেওয়া হবে না। আর আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু বলে দেই, সেটা হচ্ছে যে আপনারা এই যে রিটার্ন করেন, মনে করছেন যে মানে রিটার্ন করে দিলেই হলো আমার লস হচ্ছে, আপনার কি লস হচ্ছে, আপনার রেপুটেশন লস হচ্ছে। হ্যাঁ কারণ হচ্ছে আমি বলে দিই, আমি পাঠাও কুরিয়ার সার্ভিস ইউজ করি তো আমরা, সো ওইখানে একটা কাস্টমার কতবার রিটার্ন করছে, কোন পেজ থেকে কি অর্ডার করছে, কিরকম তার বিহেভিয়ার, ওগুলো কিন্তু আমাদের কাছে রিপোর্ট চলে আসে। হ্যাঁ এটা আপনাদের শুনলে হাস্যকর লাগবে, বাট দ্যাটস ট্রু। এখন আসলে এতটা ডেভেলপ করেছে ই কমার্স যে আপনারা যখন কোনো কিছু রিটার্ন করবেন, আপনি অ্যাজ আ কাস্টমার কেমন বা আপনার সাকসেস রেট কেমন, এটা কিন্তু পাঠাওতে দেখা যায়। ওকে, সো আপনার মানে আপনি যদি ধরেন কন্টিনিউয়াস এরকমই করেন, তখন আপনার নামের পাশে রেড মার্ক উঠবে এবং যারাই পাঠাও ইউজ করবে তাদের, তারা কিন্তু আর আপনাকে ডেলিভারিটা করবে না। ওকে, সো এই যে আমাকে এইমাত্র আমার ম্যানেজার ফোন দিয়ে বললো যে যেসব কাস্টমাররা প্রবলেম করছে, এটা কিন্তু আমার কোনো দোষ হবে না, আমার কিছুই হবে না, আপনি আপনার রেপুটেশন নষ্ট করছেন। হ্যাঁ সো এটা একটু মাথায় রেখেন, বিকজ এখন আর জিনিসগুলো না এত সহজ নেই যে আপনি একজনের সাথে বা আপনি অনেকগুলো মানুষের সাথে ফ্রড করে করে যাবেন, আপনার আপনাকে কেউ ট্রেস করতে পারবে না, এটা এখন আর নেই। সো বি মাচ ওয়াইজার, ঠিক আছে, বিফোর আপনি কিছু করেন। ওকে, সো আমার এই জন্য হাসি পায় আপনাদের এগুলা দেখলে, সো এটা করেন না, নিজের রেপুটেশন নিজে নষ্ট করতে হয় না, এটা আপনার ইনকাম করতে অনেক কষ্ট হয় বাট খোয়াতে আপনার কষ্ট হয় না, ঠিক আছে? সো এইটা হচ্ছে আপনার কাশ্মীরি গাউনটা। ওকে, কাশ্মীরি গাউন আমি এটার নাম দিয়েছি কাশ্মীরি কালি, এটা হচ্ছে 1 নম্বর ডিজাইন। আমি জাস্ট প্রথমটাই আপনাদেরকে এত ডিটেলসে দেখালাম, এরপরে আর একটাও এত ডিটেলসে দেখাবো না, আমি জাস্ট ধরবো আর ছাড়বো। ওকে, এটার বডি হচ্ছে 44 আছে, লং 52 আছে, যারা 44-এর নিচে বডি আছেন জাস্ট এটা কিনে আপনারা দুই সাইডে চাপিয়ে দিবেন। ওকে, দুই সাইডে চাপিয়ে দিবেন, আর এইটা হচ্ছে আপনার প্যান্টটা পাচ্ছেন। ওকে, প্যান্টের লং হচ্ছে 38 আছে, আর আপনার কোমরের দিকে হচ্ছে রাবার দেওয়া, সেটা আপনি স্টিচ করতে পারবেন। ওকে, আর এই যে এটা মধ্যে কাপড় আছে কাশ্মীরি হ্যান্ডওয়ার্ক দুপাট্টা, ঠিক আছে, কাশ্মীরি হ্যান্ডওয়ার্ক দুপাট্টা মাসুরি কটনের মধ্যে। হ্যাঁ কটন মাসুরি বলে, খুবই গ্লসি জিনিসটা। হ্যাঁ একটু সিল্ক সিল্ক ইফেক্ট আছে বা একটু মাসুরি টাইপের টোন আছে, ফুল জিনিসটা এরকম পিতলের ডলার ওয়ার্ক করা আছে। ওকে, পিতলের ডলার ওয়ার্ক করে এবং এটা হ্যান্ডওয়ার্ক দুপাট্টা। ওকে, এটা একটা এক পিসের বেশি নাই। ওকে, আচ্ছা এখন হচ্ছে নেক্সট, এটার এটা তো আমার কাছে সেমই লাগছে নাকি, ও না এটার মধ্যে হচ্ছে মেরুন সুতা বেশি। ওকে, এটা হচ্ছে আপনার মেরুন সুতা বেশি, এই যে ঠিক আছে, এইটা হচ্ছে আপনার মেরুন সুতা বেশি, এই যে এই সব অঞ্চলগুলোতে, ঠিক আছে? সো এটা হচ্ছে 2 নম্বর ডিজাইন, আপনারা কাইন্ডলি ডিজাইন নাম্বারটা মেনশন করে দিবেন। ওকে, এই যে ঠিক আছে, ডিজাইন নাম্বারটা মেনশন করে দিবেন। এটা হচ্ছে আমি ইয়েলোর শেডস দেখাচ্ছি, হ্যাঁ ইয়েলোর শেডস দেখাচ্ছি, অ্যাজ ইন হচ্ছে ইয়েলো প্যান্ট ইয়েলো ড্রেস, আর হচ্ছে এটার সাথে এই ওড়নাটা আপনারা পাবেন। হ্যাঁ এটা হচ্ছে 2 নম্বর ডিজাইন, এটাও আপনার মাসুরি কটনের মধ্যে আছে, ফুল জিনিসটার মধ্যে এই যেরকম পিতলের সিকোয়েন্স করা। আচ্ছা আপি, নাইস কালেকশন, থ্যাংক ইউ আপু। অনেক বাজে কমেন্ট আসতেছে, চেক করো। আমি কি চেক করবো আপু বলেন, এদেরকে এই কমেন্টগুলো পড়ে তো কোনো লাভ নাই। হ্যাঁ সো এই জন্য আমি দূরে আছি আর আমি দেখতেও পাচ্ছি না। ওকে, সো ও তো থেকেই এখানে কমেন্ট করতেছে, করতে দেন। ওকে, সো এই হচ্ছে কথা, ঠিক আছে, এই হচ্ছে কথা, এটা হচ্ছে 2 নম্বর ডিজাইনটা। ওকে, কটন মাসুরির ওড়না, ওকে হ্যাঁ কটন মাসুরির ওড়না আছে,
খুবই সুন্দর কি জানো, এটাকে পিতলের পাত্তি ওয়ার্ক করা। হ্যাঁ, পিতলের পাত্তি ওয়ার্ক করা। এক মিনিট, আমি ব্যান করতে গিয়ে, আচ্ছা আচ্ছা আমি এখন এদেরকে ব্যান করতে পারবো না, ঠিক আছে, আমি এদেরকে ব্যান করতে পারবো না, ব্যান করলে আমি আপনাদের সময় দিতে পারবো না। অ্যানাদার কালার, হ্যাঁ অ্যানাদার কালার আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে, একই তো, আচ্ছা ডিজাইন আলাদা, ওকে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর ড্রেসের ওড়না, আর এগুলোর সাথে প্রত্যেকটারই প্যান্ট হচ্ছে একটু ডিফারেন্ট হবে। এই যে এইটার প্যান্ট হচ্ছে এইটা, ঠিক আছে, আচ্ছা তোমার লাইভ দেখতে অনেক ভালো লাগে, একটা কথা বারবার বলো তাই আমার ভালো লাগে না এখন, তারপরেও তো আপনারা ভুল করেন আপু, তখন কি করব বলেন, একটা কথা তো আমারও বারবার বলতে ভালো লাগে না, বাট আপনাদের জন্য বলতে হয় কি, ঠিক আছে, কিছু করার নেই। সো এই যে, ঠিক আছে, এইটা হচ্ছে আপনার প্যান্টের নিচেরটা, ফুল প্যান্টটাতে এমব্রয়ডারি করা আছে। ড্রেসটা দিলাম আমাকে, নিয়ে রাখলাম, আচ্ছা সো আমি আপনাদেরকে একটু বলে দেই, সেটা হচ্ছে ড্রেস যেটা, হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসটা, ড্রেসটা ফুল স্টিচ গাউনের মধ্যে আছে, ফুল স্টিচ গাউনের মধ্যে আছে, এটা 2 নম্বর ডিজাইন। এটার সাথে হচ্ছে আপনারা ফুল স্টিচ প্যান্ট পাবেন, বডি 44 আছে, লং হচ্ছে আপনার 52, ওকে, আর এটার সাথে ধরো, হ্যাঁ 3.5 গজ, সরি 3 গজের একটা কটন মাসুরির ওড়না পাচ্ছেন, হ্যান্ড ওয়ার্ক করা। হ্যাঁ, এগুলো কিন্তু কাশ্মীরি ড্রেস, প্রাইস হচ্ছে মাত্র, প্রাইস বলেছি কত বললাম আমি, প্রাইস একটা প্রাইস বলি নাই, আল্লাহ, আচ্ছা আমি এটার প্রাইস বলে দিচ্ছি, হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে অনলি 3,300 টাকা, ঠিক আছে, এগুলো কিন্তু গাউন ড্রেস, আপনারা একটু কনসিডারেশনে রেখেন, এটার মানে ফুল ড্রেসটা হচ্ছে গাউন, গাউনের সাথে আপনারা স্টিচ প্যান্ট, স্টিচ গাউন, আর এত সুন্দর হ্যান্ডওয়ার্ক করা ওড়না পাচ্ছেন, প্রাইস হচ্ছে অনলি 3,300, ঠিক আছে, 3,300 টাকা ফুল সেট, এটার আলাদা ওড়না হবে না, আলাদা প্যান্ট হবে না, আলাদা গাউন হবে না, ঠিক আছে, সো এটা একটু আপনারা কনসিডারেশনে রেখেন। এটা 2 নম্বর ডিজাইন দেখাচ্ছি, আর অবশ্যই আমি যখন ডিজাইন নাম্বার সহ ধরেছি তখন একটু স্ক্রিনশট নেবেন, না হলে কিন্তু আমাদের বুঝতে কষ্ট হবে, ওকে। আমি এখন 2 নম্বর ডিজাইন দেখাচ্ছি, আপু বডি 42 হবে, হবে আপু, এটা 44 আছে, আপনি স্টিচ করে নিয়ে নিতে পারবেন, ওকে। আমি এখন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি, কুমিল্লা পাঠাতে পারবেন, হ্যাঁ কুমিল্লা ডেলিভারি হবে, আপু বাজে কমেন্টে কান দিয়ে না, হ্যাঁ আপু আমার এটা আসলে পড়ার মতো সময় নেই, কারণ হচ্ছে আমার কাছে আপনারা বেশি ইম্পর্টেন্ট, নট দেম, ঠিক আছে, হ্যাঁ। আর এইটা হচ্ছে নেক্সট যে ডিজাইনটা দেখাবো, ওইটার প্যান্ট হচ্ছে এইটা, ঠিক আছে, নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে ওইটার প্যান্টটা, এটার প্যান্টটা একটু ডিফারেন্ট, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে এটার প্যান্টটা, খুবই 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 ডিফারেন্ট, ওকে, খুবই ডিফারেন্ট, সো এটা আপনারা একটু দেখে নিতে পারেন। এগুলোর লেন্থ হচ্ছে 38 আছে, ওকে, এটার লেন্থ হচ্ছে 38 আছে, এই যে সি, এটা একদম খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা আছে, ওকে, এটা খুবই 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 সুন্দর করে কাটওয়ার্ক করা আছে, সো এটা আপনারা একটু দেখে নিন, ওকে, এটা হচ্ছে আপনারা একটু দেখে নিন। আমি এখন বাকি ডিজাইনগুলো দেখাচ্ছি, আর এটা হচ্ছে 3 নম্বর ডিজাইন দেখাচ্ছি আমি, হ্যাঁ 3 নম্বর ডিজাইনের এটা হচ্ছে ওড়না, ওকে, 3 নম্বর ডিজাইনের এইটা হচ্ছে ওড়না, ওকে, এগুলোর মধ্যে সুতার কাজের ডিফারেন্স আছে, সো আপনি একটু দেখিয়ে দিন, দেখে নিন, হ্যাঁ সুতার কাজের একটু ডিফারেন্স আছে, সো আপনি একটু দেখে নিন জিনিসটা, ওকে, এই যে, ওকে, খুবই সুন্দর, ওকে, খুবই 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 সুন্দর, খুবই প্রিটি একটা জিনিস, আর এটা কিন্তু হচ্ছে কটন মাসুরির মধ্যে আছে, ফুল জিনিসটা হচ্ছে আপনার পাত্তি ওয়ার্ক করা, হ্যাঁ কটন মাসুরির মধ্যে আছে, ফুল জিনিসটা হচ্ছে আপনার ওয়ার্ক করা, ঠিক আছে, খুবই 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 সুন্দর করে ওয়ার্ক করা, 2.5 গজের উপরে ওড়না আছে, ঠিক আছে, 2.5 গজের উপরে ওড়না আছে, এটার আর ডিজাইন কোথায়, আচ্ছা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটার সাথে আপনারা কি পাবেন, আরো অনেক কালার আছে, ঠিক আছে, আরো অনেক কালার আছে, আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব, হ্যাঁ এটা হচ্ছে ডিজাইন নাম্বার 3, ওকে, সো আপনারা স্ক্রিনশট নিয়ে নেন,
স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ গর্জিয়াস ইউ বাই তাহরিমে পাঠিয়ে দিবেন, আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। এটা ফুল স্টিচ একটা গাউন, কটন গাউনের উপরে অল ওভার ফ্রন্ট ব্যাক স্লিভস শিফলি ওয়ার্ক করা, এই যে দেখতেই পাচ্ছেন শাইনটা, ওকে, ফুল জিনিসটা শিফলি ওয়ার্ক করা, ফুল স্টিচ একটা প্যান্ট পাচ্ছেন, লেন্থ হচ্ছে 38, আর এত সুন্দর আড়াই গজের বেশি, অলমোস্ট 3 গজের মতো আপনারা একটা কটন মাসুরির ওড়না পাচ্ছেন উইথ অল ওভার পাতি ওয়ার্ক করা, ঠিক আছে। ফুল ওড়নাটা ফিনিশিং আছে, এটা আপনারা চাইলে অন্য ড্রেসের সাথেও ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এইটা হচ্ছে ড্রেসটা, ওকে, এইটা হচ্ছে ড্রেসটা, এটার প্রাইস হচ্ছে অনলি 3,300 টাকা। আমি বাকি কালার্সগুলো আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। সো একটু সাথে থাকতে হবে, লাইভটা একটু শেয়ার করতে হবে, ওকে। প্রাইস হচ্ছে 3,300 টাকা, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার পাঠিয়ে দিবেন, ওকে। কালার কি একটাই আছে না কালার আরও আছে? হ্যাঁ, আমি একটা জাস্ট ইয়েলোগুলো শেষ করে নিচ্ছি আগে, ইয়েলো শেষ করার পর আমি বাকি কালার্সগুলো দেখিয়ে দিব, ওকে। সো এই হচ্ছে কথা, ওকে, এটা হচ্ছে কথা। নেক্সট হচ্ছে আমারটার কাছাকাছি, হ্যাঁ আমারটার কাছাকাছি যে কালারটা আমি সেইটা আপনাদেরকে দেখাবো, দেখি দাও। আচ্ছা, এটা হচ্ছে আমার কাছাকাছি কালারটা, ঠিক আছে, আমার কাছাকাছি কালারটা। এই ওড়নাটা আবার খুবই সুন্দর, ফুল জিনিসটা দেখেন এভাবে পমপম করা আছে, ঠিক আছে, খুবই সুন্দর করে পমপম করা আছে, ওকে, এই যে সি, ওকে। প্রাইস প্লিজ, হ্যাঁ আপু আমি প্রাইস বলে দিয়েছি, প্রাইস হচ্ছে 3,300 টাকা। ড্রেসটা কিন্তু আপনারা 3,300 টাকা মনে করে হচ্ছে ইয়া হয়েছে না, ঠিক আছে, 3,300 টাকায় আপনাদের এইটা কনসিডারেশনে রাখতে হবে। এই ফুল জিনিসটা অনেক সুন্দর স্টিচ, আপনি জাস্ট নিয়েই পরে ফেলতে পারবেন, ওকে। এটা কিন্তু আপনার বানানোর জন্য আরও 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ ওয়েট করতে হবে না, আপনার এই ফুল জিনিসটা, ফুল গাউনটা খুবই সুন্দর করে স্টিচ করা এবং অনেক ঘেরে স্টিচ করা, হ্যাঁ অনেক 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 ঘেরে স্টিচ করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটার ওড়নাটা এত সুন্দর আর এটার প্যান্টটা পর্যন্ত স্টিচ করা। সো আপনার আসলে এই ড্রেসটাতে এই 3,300 টাকা এরপর আর কোনো খরচই নাই এই জামার। আপু 3,000 টাকা দাও না স্টুডেন্টের জন্য, একটা স্টুডেন্ট 3,000 টাকা ম্যানেজ করতে পারলে 3,300 টাকাও ম্যানেজ করতে পারবে, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। আপু ইজ ইট ইয়েলো অর মাস্টার্ড কালার? আপু একদম সেম অ্যাজ লাইভ, হ্যাঁ ক্যাটক্যাটো ইয়েলো না, একটু মাস্টার্ড টোন আছে, বাট খুবই সুন্দর একটা ইয়েলো, হ্যাঁ খুবই সুন্দর একটা ইয়েলো। সো এই যে এইটা হচ্ছে আপনার ওড়নাটা, এই আমার ওড়নাটাতে যেমন কোথায় যেন আমি একটু বিটসের ওয়ার্ক দেখলাম মনে হলো, আচ্ছা যাই হোক সমস্যা নেই, আমারটা তো আমারই, হ্যাঁ। সো আপনারা এইটা দেখে নেন, হ্যাঁ এইটা ফুল জিনিসটা অনেক সুন্দর করে ওয়ার্ক করা, চারিপাশে অনেক নাইসলি পমপম বসানো, ঠিক আছে, অনেক নাইসলি পমপম বসানো, এই যে সি, ঠিক আছে, খুবই সুন্দর করে ওয়ার্ক করা এবং অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার। আর এগুলো হচ্ছে কাছাকাছি এখন আপাতত দৃষ্টিতে আপনাদের কাছে সিমিলার লাগলেও প্রত্যেকটার মধ্যে সুতা ডিফারেন্ট থাকে বা ই থাকে, এই জন্য একটা এক পিস থাকে, এই কারণে এই ড্রেসগুলো অনেক ইউনিক, হ্যাঁ এগুলো কিন্তু কাশ্মীরি ড্রেস আমি আপনাদেরকে বলেই দিলাম, ওকে। খুবই প্রিটি জিনিসটা দেখে নেন, খুবই সুন্দর, ওকে। এই যে এটা হচ্ছে ফুল ওড়নার ওয়ার্কটা, আমি আপনাদেরকে আরেকটু ক্লোজ করে দেখাই, হ্যাঁ এটা হচ্ছে যারা আমার ডিজাইনটা দেখতে চাচ্ছিলেন এইটা হচ্ছে আমার ডিজাইনটার সাথে সিমিলারিটি আছে, ওকে। খুবই সুন্দর কটন মাসুরির মধ্যে ওড়না, হ্যাঁ এটা কিন্তু কটন না, কটন মাসুরির মধ্যে ওড়না, জিনিসটা অনেক অনেক শাইনি, ওকে, জিনিসটা অনেক শাইনি। সো এইটা হচ্ছে ওড়নাটা, এখন আমি এটার সাথে এটা প্যান্টটা দাও, হ্যাঁ এটার সাথে এখন এটার প্যান্টটা দেখিয়ে দিব। আচ্ছা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে তাই, থ্যাংক ইউ। আচ্ছা আর কি, প্রাইস প্লিজ, হ্যাঁ প্রাইস বলে দিয়েছি, প্রাইস হচ্ছে 3,300 টাকা, হ্যাঁ। আর ওই যে ওটার সাথে হচ্ছে ডিজাইন নাম্বার 4 দেখাচ্ছিলাম, ডিজাইন নাম্বার 4 এর সাথে প্যান্ট হচ্ছে এইটা, ঠিক আছে। আপু ফ্রি সাইজ নাই, আপু এগুলোর বডি হচ্ছে 44 পর্যন্ত আছে, আপনি 44 হলে আপনি 44 নিতে পারবেন, যেমন আমার হচ্ছে 42, হ্যাঁ আমি কিন্তু একটু চাপিয়ে নিয়েছি, আপনি যদি 42 হন আপনি চাপিয়ে নিতে পারবেন, বাট 44 এর বেশি যারা আছেন তারা এটা নিতে পারবেন না। সিলেটে হোম ডেলিভারি হবে, মেইন সিটিতে যদি হন সেক্ষেত্রে পাঠাও দিয়ে ক্যাশ অন হোম ডেলিভারি হবে, ওকে। আচ্ছা সো এটা হচ্ছে প্যান্টটা ডিজাইন নাম্বার 4 এর, হ্যাঁ আমি জাস্ট ইয়েলোর কালারগুলো আগে শেষ করছি, যেহেতু আমি ইয়েলো আজকে পরেইছি, ওকে, ইয়েলো আজকে পরেইছি, তো আমি ইয়েলোর কালারগুলো আগে শেষ করছি, ঠিক আছে। এটা হচ্ছে আবার বলে দিচ্ছি কটনের অল ওভার হ্যান্ডওয়ার্ক করা প্যান্ট, খুবই সুন্দর করে শিফলি গাউন, হ্যাঁ, এবং গাউনটা আমি আরেকবার একটু মিডলে দেখিয়ে দিব, গাউনটা পুরাটাই খুবই সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা আছে, শিফলি ওয়ার্ক করা আছে, সিকোয়েন্স করা, হ্যাঁ ফুল গাউনটা সিকোয়েন্স করা। আর এই ওড়নাটা হচ্ছে আপনার কটন মাসুরির মধ্যে অল ওভার হ্যান্ডওয়ার্ক করা, এগুলো কিন্তু কাশ্মীরি ড্রেস, ওকে, একদম কাশ্মীর থেকেই বানানো,
হ্যাঁ, এই হ্যান্ডওয়ার্কটাও কাশ্মীরের করেছে, মানে কাশ্মীর থেকে করিয়ে আনা এই হ্যান্ডওয়ার্কটা, ওনার যে হ্যান্ডওয়ার্কটা এগুলো হচ্ছে কাশ্মীর থেকে করিয়ে আনা। ফুল জিনিসটা হচ্ছে আপনার স্টিচ, আপনার এখানে আর 1 পয়সাও ঢালতে হবে না, ঠিক আছে? প্রাইস হচ্ছে মাত্র 3,300 টাকা। স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিন, জাস্ট এটা কনসিডারেশনে রাখবেন যে এটা ফুল গাউন স্টিচ করা, এটার প্যান্টটা স্টিচ করা, ওড়নাটাও ফুল রেডি হ্যান্ডওয়ার্ক করা অল ওভার ড্রেস, প্রাইস মাত্র 3,300 টাকা, খুবই কম, ঠিক আছে? এটার ডিজাইন নাম্বার ছিল 4। আর আমি একটু আপনাদেরকে গাউনটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, আপাতত আমি ইয়েলোর সব শেডস দেখাচ্ছি বা ডিজাইন দেখাচ্ছি, ওকে? এইজেস, ওকে, ফুল গাউনটা দেখে নেন, খুবই সুন্দর সিকোয়েন্স করা আছে, শিফলি ওয়ার্ক করা, হ্যাঁ, এবং গাউনটা কিন্তু নর্মাল ছাটের না, এটা আপনার কোলি সিস্টেমে করা, এই যে, ঠিক আছে? এখানে কিন্তু আলাদা আলাদা করে 4-4-8টা কোলি করা আছে, ওকে, এই যে সি, বেশ ঘের আছে, হ্যাঁ, অনেক সুন্দর ঘের আছে। এটা হচ্ছে আপনার নিচের অংশটা। পেমেন্ট কিভাবে করবো আপু? আপু ডিপেন্ডিং অন লোকেশন, আপনি যদি সুন্দরবনে না নেন, সুন্দরবন ছাড়া সবভাবে ক্যাশ অন ডেলিভারি হবে। লেন্থ কত? লেন্থ হচ্ছে 52, আর অনেকে হচ্ছে লেন্থ কম পড়তে পছন্দ করেন, তারা যেটা করবেন, এই কাশ্মীর কালি বেসিক্যালি অনেক বড় করে পরলেই ভালো লাগে, বাট স্টিল অনেকে বা হাইট অ্যাডজাস্ট করার বিষয় আছে, তো সেক্ষেত্রে আপনারা এইখান থেকে কেটে নেবেন, ওকে? আপনারা হচ্ছে এইখান থেকে কেটে নেবেন, তাহলেই হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। আর ও, আমি স্লিভসের মেজারমেন্টটা মনে হয় করি নাই, স্লিভসের মেজারমেন্টটা করা লাগবে, হ্যাঁ, আমি স্লিভসের মেজারমেন্টটা করি নাই, আমি স্লিভসের মেজারমেন্টটা করে দিচ্ছি, আমি এক্সট্রিমলি সরি, ওকে, এক্সট্রিমলি সরি, আমি স্লিভসটা আপনাদেরকে মেজার করে দিচ্ছি, কোত্থেকে স্লিভস, এই তো, ঠিক আছে, ওকে, স্লিভসের লেন্থ হচ্ছে যেটা 3/4, হ্যাঁ, লেন্থ হচ্ছে 17 ইঞ্চি, আর হাতার এই অংশটাতে হবে হচ্ছে আপনার 7 × 14, হ্যাঁ, 14 হবে, ওকে, 7 × 14 14 হবে, আর হচ্ছে 14 হবে, লেন্থ হচ্ছে 52, বডি হচ্ছে 44, এটা তো আমি দেখালাম মনে হয়, ও এটা 5 নম্বর ডিজাইন, আচ্ছা দাও, ওকে, সো এটা হচ্ছে 5 নম্বর, এটাও আমারটার মতো কাছাকাছি ডিজাইন, হ্যাঁ, এটাও আমারটার মতো কাছাকাছি ডিজাইন, বাট আপনারা ডিজাইন প্যাটার্নটার ডিফারেন্সটা বুঝতে পারবেন, এই যে দেখেন, ঠিক আছে, এটার ফুল আর এটার ফুল কিন্তু আলাদা, অল ওভার জিনিসটা পম্পম দিয়ে করা আছে। এটা কি সেলাই করা? হ্যাঁ, এটা ফুল স্টিচ, হ্যাঁ, এখানে আপনার আর কোনো স্টিচ বা কিছু করতে হবে না, জাস্ট নিয়ে আপনার যদি মনে হয় যে আপনার বডি একটু কম আছে, আপনি একটু চাপিয়ে নিতে পারেন, ঠিক আছে? আই গেস 40 পর্যন্ত যাদের বডি আছে তাদের চাপানোর দরকার নেই, জাস্ট পিছনে যে একটা ইয়া আছে, যদিও আমি একটু চাপিয়ে নিয়েছি, বাট এইটা আপনারা এখানে একটা দেখালাম না, বেল্ট আছে, সেই বেল্টটা হচ্ছে আপনারা বেঁধে নিলে একটা খুব সুন্দর শেপ চলে আসবে, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে ডিজাইন নাম্বার 5, আমারটার কাছাকাছি ডিজাইন, হ্যাঁ, এখন আমি আমারটার কাছাকাছি ডিজাইন দেখাচ্ছি, সো এইটা হচ্ছে, দেখে নেন, ওকে, খুবই সুন্দর, হ্যাঁ, এই ওড়নাগুলো অনেক অনেক সুন্দর, ঠিক আছে, অনেক প্রিটি, এগুলো কিন্তু এক একটা বানাতে অনেক সময় লাগে, এটাগুলো অনেক আগের অর্ডার করা, বাট এগুলো এসেছে এখন আমাদের, সো আপনি বুঝতেই পারছেন এটা বানাতে অনেক সময় লাগে, ওকে, এগুলো একদম খুবই সুন্দর, কটন মাসুরির মধ্যে খুবই ডিফারেন্ট একটা ফেব্রিক, কটন মাসুরি অনেক সুন্দর, অনেক সফট, যেমন ওড়নাগুলো অনেক সফট, অ্যাট দ্য সেম টাইম অনেক গ্লসি, আর খুবই সুন্দর করে হচ্ছে এটার ওয়ার্কটা করা, ওকে, খুবই 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 সুন্দর করে, জাস্ট সি, ওকে, জিনিসটা অনেক সুন্দর করে কাজ করা আছে, ওকে, জিনিসটা অনেক সুন্দর করে কাজ করা আছে, আচ্ছা, সো এটা হচ্ছে 5 নম্বর ডিজাইন, মানে ইয়েলো শেষ, আচ্ছা, সো ইয়েলোর হচ্ছে আমি 5টা ডিজাইন দেখিয়েছি, হ্যাঁ, ইয়েলোর কিন্তু 5টা ডিজাইন দেখিয়েছি, এটা ইয়েলোর লাস্ট ডিজাইন, হ্যাঁ, এটা ইয়েলোর লাস্ট ডিজাইন, এই যে, এটা হচ্ছে প্যান্টটা, সো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন, এটা একটু ঠিক করে ধরে দাও আমাকে, আচ্ছা, সো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ গর্জিয়াস ইউ বাই তাহরিমে পাঠিয়ে দিবেন, আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। এটা কিন্তু অল ওভার ফ্রন্ট ব্যাক স্লিভস, অল ওভার শিফলি ওয়ার্ক করা কাশ্মীর কটনের মধ্যে, কাশ্মীর কটনের একটা হ্যান্ডওয়ার্ক করা, এবং এই প্যান্টের মধ্যে লেজার কাটও আছে, সো এই প্যান্টটা পাচ্ছেন আপনারা স্টিচ, সেই সাথে
খুবই সুন্দর কটন মাসুরির মধ্যে কাশ্মীরি ওয়ার্ক করা ওড়না পাচ্ছেন। ওকে, প্রাইস হচ্ছে মাত্র 3300 টাকা। এগুলো কিন্তু অরিজিনাল কাশ্মীরি স্যুট। হ্যাঁ, আমি উপরে দেখেন, এই জন্য আমি আপনাদেরকে উপরে ট্যাগ কোড দিয়ে দিয়েছি, কাশ্মীরি কালি। আসলেও অনেক সুন্দর, হ্যাঁ, এগুলো অনেক সুন্দর। আর এখন এটা ডিফারেন্ট কালারে আমি চলে যাব, এই ইয়েলো কালার শেষ। ওকে, ফারিয়া খান, আপু লিখেছে প্রাইস, হ্যাঁ আপু আমি প্রাইস বলে দিয়েছি, 3300 টাকা। বডি হচ্ছে 44, এটার একটাই সাইজ, আর লং হচ্ছে 52। যারা 44-এর বডি আছেন, 44-এর বেশি আছেন তারা নেবেন না, যারা 44-এর কম আছেন তারা নিয়ে জাস্ট একটু চাপিয়ে নেবেন। ওকে, হাই আপু, হ্যালো আপু। ওকে, নেক্সট হচ্ছে খুবই সুন্দর সি গ্রিন কালারের মধ্যে, ঠিক আছে, এটা একটু ব্লুইশ আসছে, বাট এটা একটু গ্রিনিশ টোনের মধ্যে বেশি, হ্যাঁ গ্রিনিশ টোনের মধ্যে বেশি আছে। এই যে ফুল নেকটা হচ্ছে এরকম। ওকে, দেখেন জাস্ট এটার শাইনটা দেখেন, ঠিক আছে, খুবই 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 সুন্দর হচ্ছে এটার ওয়ার্কটা। ওকে, খুবই সুন্দর হচ্ছে এটার ওয়ার্কটা। আপু, গাউনের ফেব্রিকটা হচ্ছে কটন, হ্যাঁ কাশ্মীর কটন বলে এটাকে, খুবই সফট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এটা নিচে কোনো ইনার দিতে হবে না, আর এটা এত ভালো মেটেরিয়াল, দেখেন শিফলি ওয়ার্ক করা, বাট স্টিল আপনার পিছনে এটার কোনো আপনি ট্রেস পাবেন না, মানে জিনিসটা আপনার এত ভালো, আপনি এটার মধ্যে কোনো ট্রেস পাবেন না, যেটা আপনার শিফলি ওয়ার্ক করা আছে, আপনার গায়ে সিকোয়েন্স বিঁধতে পারে, এরকম কোনো কিছুই আপনি পাবেন না। আর এই ফুল গাউনটা কিন্তু আপনার কোলি স্টাইলে করা, হুম, এই যে দেখেন, এই গাউনটা কিন্তু আপনার কোলি স্টাইলে করা, এবং কোলিটা এত সুন্দর করে ফিনিশিং করা যে মানে আপনার, আপনি এখান থেকে স্টিচ দেখতে পারবেন না, হ্যাঁ মানে কোলির যে একটা স্টিচ থাকে, এই স্টিচটা আপনি দেখতে পারবেন না, হ্যাঁ এত সুন্দর করে করা, হুম, এত সুন্দর করে করা। এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে আছে, এগুলোর বডি 44, হুম, নাকি আমাকে একটু ইয়াতো দাও তো, মেজারমেন্টটা দাও তো, একটু দেখি আরেকবার, তারপরও যেহেতু এটা নিউ কালার ধরেছি, হুম, আচ্ছা এইটার বডি একটু বেশি আছে, আচ্ছা এটার বডি হচ্ছে 48 আছে। ওকে, জাস্ট পেস্ট কালারটা, আমারটার বডি 46, পেস্ট কালারটার বডি হচ্ছে 48, সো শুধু পেস্ট কালারটা 48 পর্যন্ত যেসব আপুরা আছেন তারা এটা নিতে পারবেন, আর ইয়েলো যারা নিতে চাচ্ছেন তারা 44 পর্যন্ত যারা আছেন তারাই নিতে পারবেন, ঠিক আছে, সো এটা আমি হচ্ছে আপনাদেরকে বলে দিলাম। ওকে আপু, গাউনের ফেব্রিক কি? গাউনের ফেব্রিক হচ্ছে কাশ্মীরি কটন। ওকে, আর এই যে এটার লেন্থটা হচ্ছে 1 ইঞ্চি বেশি, 53। ওকে, সো যারা 48-এর বডি আছেন তারা পেস্ট কালারের বডিটা নিতে পারেন, বা 48 পর্যন্ত যাদের বডি, আর হচ্ছে 44 যারা তারা ইয়েলোটাও নিতে পারেন, এইটাও নিতে পারেন, হ্যাঁ বাট 48-এর আপুদের বা 44 প্লাস যেসব আপুরা আছেন তাদের চয়েসে একটাই, ঠিক আছে, এটা নিতে পারেন। ওকে, আচ্ছা সো এটার সাথে প্যান্ট হচ্ছে আপনারা এইটা পাবেন, ওকে, খুবই সুন্দর ক্রিম কালারের একটা প্যান্ট পাচ্ছেন, এবং এটার মধ্যে অল ওভার খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে, খুবই সুন্দর করে অল ওভার এমব্রয়ডারি করা আছে। এটা কিন্তু আপনার কাশ্মীরি কটনের ড্রেস। এগুলো কি কাপড় আপু? আপু এটার বডিটা হচ্ছে আপনার কাশ্মীরি কটনের মধ্যে শিফলি ওয়ার্ক করা, এটার কিন্তু ফ্রন্ট ব্যাক পুরাটাই শিফলি ওয়ার্ক করা, হ্যাঁ আপনারা একটু কনসিডারেশনে রেখেন যে এটার ফুল ফ্রন্ট ব্যাক এই যে এরকম আপনাকে শাইন দিবে, যেরকম দেখতে পাচ্ছেন একদম ওরকম শাইন দিবে, এই যে, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার কাশ্মীরি কটনের প্যান্টটা। ওকে, এটা হচ্ছে আপনার কাশ্মীরি কটনের প্যান্টটা। এখন এটার ওড়নাটাতে আমি চলে যাই, ওকে, এটার ওড়নাটাতে আমি চলে যাই, এটা হচ্ছে 6 নম্বর ডিজাইন, অ্যামেজিং ওড়না। আমি হয়তো এইটা দেখছিলাম, আমারটা না, আমি হচ্ছে এইটা দেখছিলাম, এইটার মধ্যে খুবই সুন্দর করে বিটসের ওয়ার্ক করা, এই যে দেখেন, এখানে আবার মিডলে রিবনের ওয়ার্ক করা আছে, ফুল জিনিসটা হচ্ছে আপনার হাতের কাজ, হ্যাঁ কাশ্মীরি হ্যান্ডওয়ার্ক, সেই সাথে খুবই সুন্দর করে ফুল জিনিসটা এরকম আপনার কাশ্মীরি ওয়ার্ক করা আছে, ভেরি প্রিটি। ডেলিভারি চার্জ প্লিজ, ইনসাইড ঢাকা 100, আউটসাইড ঢাকা 150, হুম, আউটসাইড ঢাকা হচ্ছে 150, এই যে। ওকে, ফুল ওড়নাটা আপনারা একটু দেখে নেন, খুবই সুন্দর, এগুলো কিন্তু কাশ্মীরি ড্রেস। ওকে, এটা কাশ্মীরি ড্রেস, এটা কিন্তু কলকাতা বা অন্য কোনো জায়গার না, সো এগুলোর কোয়ালিটি অন্যরকম, হ্যাঁ সেই হিসেবে এটা অনেক রিজনেবল, এই যে সি, ঠিক আছে, খুবই সুন্দর, খুব
সুন্দর, বাট গরম লাগবে কি না, গরমের দিনে ঠান্ডা লাগার কোনো উপায় নাই, ঠিক আছে? গরমের দিনে আপনি বাংলাদেশে থাকলে আপনার গরম অবশ্যই লাগবে, ঠিক আছে? সো তাই বলে যে হচ্ছে মানে সে, আর এটা আপনি বাসায় পড়বেন না, হ্যাঁ, এটা আপনি বাসায় পড়বেন না, এটা আপনি বাইরে পড়ে যাবেন। সো বাইরে তো আপনি বাসার কাপড় পরে যাবেন না, তাই না? সো এটা বুঝতে হবে, হ্যাঁ, এটা বুঝতে হবে। আর হচ্ছে বাংলাদেশে থাকলে গরম আপনাকে ফেস করতেই হবে, আনটিল অর আনলেস আপনি সারাদিন এসি নিচে থাকেন, হ্যাঁ, তাও কারেন্ট চলে গেলে আপনাকে তো গরম ফেস করতেই হবে। আর আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসটার মধ্যে আমার বিটস এর ওয়ার্কও আছে, হ্যাঁ, এই ওড়নাটা অনেক স্পেশাল, ঠিক আছে? অনেক সুন্দর করে এটার মধ্যে বিটস এর ওয়ার্কও আছে, ওকে? এটা কিন্তু আপনার খুবই সুন্দর সি গ্রিনের মধ্যে কটন মাসুরির ওড়না, 3 গজ আছে, হ্যাঁ, 3 গজের কাছাকাছি ওড়না আছে, 6 নম্বর ডিজাইন। আমি এখন এটা ধরে আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি, এটা একটু উপরে তুলে দাও, আবার ওই যে সুইংটা চাপ দাও তাহলেই হবে, ওকে? আমার দিকে তাকাও। আচ্ছা, সো এই যে এটা হচ্ছে এটার কন্ট্রাস্টটা, হ্যাঁ। এখন আমি আরেকটা কথা আপনাদেরকে একটু বলে দিই, কখনোই আপু এইটার ড্রেস, এইটার প্যান্ট, আরেকটার ওড়না এভাবে মিলিয়ে নেওয়া যাবে না, যেইটার যে সেট সেইটা সেই সেটে নিতে হবে, ওকে? আপনারা কিন্তু একটু কনসিডারেশনে রেখেন যে 44-এর উপরে যারা আছেন তারা শুধুমাত্র এই কালারটাই আপাতত চুজ করতে পারবেন, আর 44 পর্যন্ত বা 48 পর্যন্ত যারা আছেন বাকি সবাই এই কালারও সিলেক্ট করতে পারেন, আবার ইয়েলোটাও নিতে পারেন, ঠিক আছে? বাট যাদের বডি 44+ তারা অবশ্যই এই কালারটা ছাড়া অন্য কোনো কালার কিন্তু নেবেন না, কারণ ওগুলোতে সাইজ নেই, ওকে? সো এটা হচ্ছে আপনার ড্রেসটা, এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার পাঠিয়ে দিন। এটা ফুল স্টিচ একটা গাউন, ফুল স্টিচ একটা প্যান্টের সাথে আসবে, উইথ কটন মাসুরির ওড়না আসবে, ফুল কাশ্মীরি ওয়ার্ক করা, প্রাইস হচ্ছে মাত্র খুবই রিজনেবল, ঠিক আছে? মাত্র খুবই রিজনেবল প্রাইস হচ্ছে অনলি 3,300 টাকা, হ্যাঁ। এটা আপনার জাস্ট নিয়েই পরে ফেলতে পারবেন, আর এটার নিচে কোনো ইনারও লাগবে না, মানে একদম ফুল রেডি একটা ড্রেস, ঠিক আছে? ফুল রেডি একটা ড্রেস। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা, আচ্ছা আপনার ড্রেসটার প্রাইস কত? আমার ড্রেসটার প্রাইসও সেম, আগে ওড়নাটা দাও আমাকে। আচ্ছা, এটা হচ্ছে 7 নম্বর ডিজাইন, ওকে? এই যে, ঠিক আছে, এটা দেখেন, ওইটার থেকে কিন্তু এটার ডিজাইনটা আরও ঘন, ওকে? সো যে যেটা নেবেন সেটা এক পিস আপনারই থাকবে, লাইক আপনি নিয়েছেন এটা শুধুমাত্র আপনিই পাবেন, সুইংয়ে কাজ হচ্ছে না। দাও আমাকে দাও এই মরার এসিটা। ভেরি প্রিটি ড্রেস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ওকে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমার 7 নম্বর ডিজাইনটা, ওকে? নিচে হচ্ছে 7 নম্বর ডিজাইনটা, আপু পরারটা দেখান, আপু আমার পরারটা তো দেখতেই পাচ্ছেন, আমি আমার অনেকগুলো কালার দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? সো আপনি স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দেন, আর আমি বলে দিই 44-48 এই দুইটা সাইজ আছে, আমারটার সাইজ 44 পর্যন্ত, এইটার সাইজ হচ্ছে ফিরোজা যেটা সেটার সাইজ হচ্ছে 48 পর্যন্ত, ওকে? ফুল স্টিচ একটা জিনিস, ঠিক আছে? এটার পিছনে আপনার আর কোনো কস্টিং নেই, সো জাস্ট নিয়েই আপনি পরে ফেলতে পারবেন, ওকে? তো এই হচ্ছে আপনার ড্রেসটা, এটা কিন্তু গাউন ড্রেস, ওকে? এটা আপনি একটু দেখে নিন, এটা হচ্ছে গাউন ড্রেস, আর এটা হচ্ছে একটা মাল্টিপারপাস ওড়না, ওকে? যে কোনো ড্রেসের সাথে আপনি হচ্ছে এটা ইউজ করতে পারবেন, এত সুন্দর ফুল কাশ্মীরি ওয়ার্ক করা, ওকে? আচ্ছা, এটার প্যান্টটা দাও। এই যে এটা হচ্ছে এটার প্যান্টের ডিজাইনটা, যেটা যে সেটে এসেছে, হ্যাঁ, যেটা যে সেটে এসেছে কাইন্ডলি সেই সেটটাই অর্ডার করবেন, ঠিক আছে? একটা ড্রেস, একটা পায়জামা, একটা ওড়না এভাবে করা যাবে না। আর অবশ্যই মেক শিওর ইওর সাইজ, হ্যাঁ, যদি যদি আপনি 44 হয়ে থাকেন, 44 পর্যন্ত যে দুইটা কালার আছে বা 48 পর্যন্ত যে সাইজ আছে সেটা নেবেন, বাট আপনি যদি 44-এর বেশি হয়ে থাকেন তাহলে শুধুমাত্র এই কালারটাই আপনি নিতে পারবেন, ওকে? অন্য কোনো কালার কিন্তু নিতে পারবেন না, ওকে? আচ্ছা, সো অবশ্যই এটা মেনশন করে দিবেন, হ্যাঁ, এটা মেনশন করে দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো। আপু সিলভার ওয়ার্ক দুপাট্টা দেখান, সিলভার ওয়ার্ক দুপাট্টা বলতে, ঠিক আছে, এই হচ্ছে
ড্রেসটা ওকে এই হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে এটার প্যান্টটা ওকে সো স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ গর্জিয়াস ইউ বাই তাহরিমে পাঠিয়ে দিন আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে প্রাইস হচ্ছে 3300 টাকা ফুল কটন শিফলি ওয়ার্কের একটা গাউন সাথে খুবই সুন্দর হ্যান্ডওয়ার্ক করা একটা প্যান্ট এবং অনেক সুন্দর 3 গজের একটা হ্যান্ডওয়ার্ক করা কটন মাসুরির কাশ্মীরি দুপাট্টা ঠিক আছে ফুল জিনিসটাই কাশ্মীরি সো এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল সেই হিসেবে প্রাইস হচ্ছে 3300 টাকা আপনারা অবশ্যই ফুল স্ক্রিনশটটা নেবেন হ্যাঁ ফুল স্ক্রিনশটটা নেবেন আর এই নাম্বারটা সহ নেবেন সো দ্যাট আমরা হচ্ছে আপনাকে দেখে বলতে পারি ওকে আচ্ছা সো নেক্সট হচ্ছে আরেকটা ওকে নেক্সট হচ্ছে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি এটা একটু আলাদা রাখো ড্রেস একই হ্যাঁ ড্রেস একই ড্রেসে কোনো চেঞ্জ নেই বাট ওড়নায় চেঞ্জ আছে হ্যাঁ ওড়নায় আর আদার্স জিনিসে হচ্ছে প্যান্টে হচ্ছে চেঞ্জ আছে ওকে নেক্সট হচ্ছে এইটা ওকে এটার মধ্যে একটু লাইট ব্রাউন টোন বেশি আছে এটা হচ্ছে ডিজাইন নাম্বার 8 ওকে এই যে ডিজাইন নাম্বার 8 এটার সাথেও আপনি ফিরোজ আই মিন ফিরোজানা ঠিক সি গ্রিন কালারের কামিজ পাবেন ওকে ভালো হয়েছে সি গ্রিনটা কামিজ মানে সাইজ বেশি হওয়াতে বেশি আপুরা নিতে পারবে ঠিক আছে সো এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা ওকে এই কালেকশনগুলো দেখানো অনেক ভেজাল কারণ হচ্ছে এগুলো একজন একটা মানে পছন্দ করে এটা নিয়ে মারামারি করতে থাকে ঠিক আছে সো এই হচ্ছে কথা খুবই সুন্দর এটার মধ্যেও কিন্তু বিটসের ওয়ার্ক করা আছে কটন মাসুরির আপনার দোপাট্টা আছে ঠিক আছে কটন মাসুরির দোপাট্টা আছে আর এটার সাথে প্যান্টটা দাও এই যে এটা হচ্ছে এটার সাথে প্যান্ট ঠিক আছে এটা হচ্ছে এটার সাথে প্যান্ট এখন আমি হচ্ছে আপনাদেরকে ধরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ধরে দেখিয়ে দিচ্ছি 48 পর্যন্ত যেসব আপুরা আছেন তারা এটা নিতে পারবেন ওকে আর আমারটা হচ্ছে 44 পর্যন্ত যেসব আপুরা আছেন তারা নিতে পারবেন ওকে আচ্ছা সো এই হচ্ছে ড্রেসটা এটার প্রাইস হচ্ছে অনলি 3300 টাকা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ গর্জিয়াস ইউ বাই তাহরিমে পাঠিয়ে দিবেন আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে এটার ফুল ড্রেসটা হচ্ছে কটন কটন শিফলি ওয়ার্ক হ্যাঁ ফুল ড্রেসটা কটন শিফলি গাউনের সাথে ফুল জিনিসটা হচ্ছে আপনার হ্যান্ডওয়ার্ক করা প্যান্ট কটন মাসুরি কটন কাশ্মীর কটনের প্যান্ট হ্যাঁ কাশ্মীর কটনের প্যান্ট সেই সাথে ফুল ড্রেসটা হচ্ছে আপনার কটন শিফলি ওয়ার্ক হ্যাঁ কাশ্মীরি কটন শিফলি ওয়ার্ক সেই সাথে অনেক নাইসলি হচ্ছে মাসুরি ঠিক আছে কটন মাসুরির হ্যান্ডওয়ার্ক কাশ্মীরি দুপাট্টা প্রাইস হচ্ছে মাত্র 3300 টাকা ফুল স্টিচ হ্যাঁ ফুল স্টিচ এসে পরিবহনে নিলে কি আগে কোনো বিকাশ পেমেন্ট করতে হবে না ঠিক আছে আগে কোনো বিকাশ করতে হবে না সো সি গ্রিন কালারটা কিন্তু শেষ ওকে সি গ্রিন কালারটা কিন্তু শেষ ঠিক আছে এগুলো সব আমাকে ফোন দিচ্ছে বুঝছো আপনারা এই যে যেসব ভাইয়ারা দেখতেছেন দেখে দেখে হটলাইনে ফোন দিচ্ছেন আমি কিন্তু লাইভ করতেছি এখন ঠিক আছে সো আমার সাথে এখন ফোন দিলে পাবেন না মানে আপনাদের কি হবে বলেন তো কি হবে আপনাদের হ্যাঁ ঠিক আছে আমার সাথে কথা বলতে চাচ্ছেন লাইভে কথা বলেন আমি তো এখন ফোন ধরবো না আপনার কি মনে হয় আপনি এত ইম্পর্টেন্ট যে আমি আমার এতগুলো ভিউয়ার্স রেখে আমি আপনার সাথে কথা বলবো প্লিজ না হ্যাঁ সো এইটা হচ্ছে ব্ল্যাক বোকা ছেলেরা আচ্ছা আচ্ছা সিলভার ওয়ার্ক দুপাট্টা দেখো না আপু সিলভার ওয়ার্ক দুপাট্টা হবে না আজকে আমি যা দেখাচ্ছি ফুল সেটই এটা সো এটা হচ্ছে শো স্টপার ব্ল্যাক ওকে সি দেখেন এইখানে শিফলি ওয়ার্কটা বোঝা যাচ্ছে বাট আনফর্চুনেটলি এটার বডি হচ্ছে যারা 44 পর্যন্ত আছেন সেই আপুরাই নিতে পারবেন হ্যাঁ 44-এর বেশি আপুরা আমারটা আর ইয়েলোটা মানে ইয়েলোটা আর এই ব্ল্যাকটা অর্ডার দেন না যারা 44-এর বেশি আছেন তারা মাঝখানে সি গ্রিনটা অর্ডার করবেন ওকে সো এটা হচ্ছে ব্ল্যাকটা ওকে ফুল স্টিচ একটা গাউন ও মাই গড ঠিক আছে ফুল স্টিচ একটা গাউন ওকে এটার বডি এটার স্লিভসের লং আছে 70 আর হচ্ছে আপনার উইড কত বলেন তো উইড হচ্ছে মাত্র 14 হ্যাঁ উইড হচ্ছে 14 থ্যাংক ইউ হ্যাঁ উইড হচ্ছে 14 আপনার লং হচ্ছে 17 ওকে লং হচ্ছে 17 বডি হচ্ছে 44 লেন্থ হচ্ছে 52 ওকে আচ্ছা সো এই হচ্ছে কথা দেখেন ইস আজকে ব্ল্যাকটা পরা উচিত ছিল হ্যাঁ খুবই সুন্দর এবং এটার পিছনে যে বেল্ট আছে আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন এই যে সি দেখা যাচ্ছে মানে মানে আমারটা হয়তো ইয়েলোর মধ্যে এরকম শাইনটা আপনারা মানে ক্যামেরাতে বুঝতে পারছেন না বাট এইখানে অনেক সুন্দর শাইন বুঝতে পারবেন ঠিক আছে সি মানে অসম্ভব বিষয় জিনিসটা
অসম্ভব অসম্ভব সুন্দর। ওকে, ফুল জিনিসটা এরকম কলি করা, এবং কলির যে ফিনিশিংটা এটা আপনি অবাক হয়ে যাবেন দেখে যে এটার স্টিচিং কোয়ালিটিটা এত ভালো, আপনি সামনাসামনি একদম চোখ গাড়িয়ে রেখে আপনার দেখে নিতে হবে। হ্যাঁ, এটা এত সুন্দর স্টিচিং কোয়ালিটিতে আসে। ওকে, এত সুন্দর স্টিচিং কোয়ালিটিতে আসে এই যে। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে আপনার নেকটা। ওকে, এটা হচ্ছে আপনার নেকটা, প্রত্যেকটা নেকে এরকম ব্যান্ড নেক আসবে। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, এগুলো কিন্তু কাশ্মীরি ড্রেস। ওকে, কাশ্মীরি ড্রেস। এটার সাথে ওড়না দেখিয়ে দিচ্ছি আমি, কত নাম্বার, 6 না 9, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ওইটার সাথে ওড়নাটা। ওকে, এই যে আমি একটু বলে দেই, কখনোই একটার ওড়না একটা ড্রেস আর একটার পায়জামা চুজ করলে কিন্তু আপনাকে দেয়া যাবে না, যেটার যে সেট আপনাকে সেই সেট ওয়াইজ নিতে হবে। কেউ সিঙ্গেল পায়জামার অর্ডার করবেন না, সিঙ্গেল গাউনের অর্ডার করবেন না, সিঙ্গেল ওড়নার অর্ডার করবেন না। ওকে, যেটা সেট আকারে আসছে সো আপনাকে সেট আকারেই নিতে হবে। ওকে, আচ্ছা, ব্ল্যাকটা ভালো লেগেছে, দেখেন না 48 সাইজ হবে কি না, আপু হলে আমি বলে দিব, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা। ওকে, এটা হচ্ছে আপনার ওড়নাটা, খুবই সুন্দর। ওকে, খুবই সুন্দর। আচ্ছা, তারপরও দেখো তো ব্ল্যাকটা 48 আছে কিনা। ওকে, এই যে সি, খুবই প্রিটি। হ্যাঁ, খুবই প্রিটি। এই যে এটা হচ্ছে এটার ওড়নাটা। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে এটার ওড়নাটা, এই যে এইটা হচ্ছে এটার ওড়নাটা। হ্যাঁ, ফুল জিনিসটা এরকম সিলভার ডলার বসানো। হ্যাঁ, ঠিক করে ধরো নাই তুমি, এখানে কেউ মাপে, এইখান থেকে মাপে, ঠিক আছে। এই যে, ওকে, আচ্ছা, আর আপনারা কিভাবে মেজারমেন্ট করবেন ভালো হয়েছে এটা আমি আপনাকে বলে দিব, ঠিক আছে। কারণ অনেকে মেজারমেন্ট করতে পারে না যে আমি আমার বডি সাইজটা কিভাবে এক্স্যাক্টলি বুঝবো, সো একদম এক্স্যাক্টলি যে বডি মাপটা কিভাবে মাপতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার ব্ল্যাকটার ওড়না আমি দেখাচ্ছি, ঠিক আছে, ব্ল্যাকটার ওড়না আমি দেখাচ্ছি। আর এটার প্যান্টটা দাও, আমি একদম লাস্ট ড্রেসটা আবার আপনাদেরকে মেজারমেন্ট করে দেখিয়ে দিব। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এটার ব্ল্যাক প্যান্টটা। ওকে, এটা হচ্ছে এটার ব্ল্যাক প্যান্টটা। এগুলো কিন্তু আমার কাছে একটা এক পিসই আছে। আপু 36 বডি হবে, আপু আপনার বডিটা হচ্ছে 44ই আছে, আপনার এটাকে নিয়ে চাপিয়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রাইস কত বলে দিয়েছে আপু, প্রাইস হচ্ছে 3300 টাকা, ফুল স্টিচ। হ্যাঁ, প্যান্টটাও কিন্তু ফুল স্টিচ, ফুল ওয়ার্ক করা। এই যে দেখা যাচ্ছে ফুল প্যান্টটা কিন্তু ওয়ার্ক করা, নিচে এই যে এরকম আপনার লেজার কাট করা আছে। ফুল ড্রেসটা হচ্ছে শিফলি গাউন। হ্যাঁ, এটা হচ্ছে কাশ্মীরি শিফলি গাউন, মানে কাশ্মীরি কটনের উপরে শিফলি গাউন, কাশ্মীরি কটনের উপরে প্যান্ট। ওকে, আর এটা হচ্ছে কটন, কাশ্মীরি কটন মাসুরির হ্যান্ডওয়ার্ক দুপাট্টা। এটা 3 গজের মতো কাপড় আছে। সো আমি এটা দিব না, ওকে, কি হয়েছে তোমার আজকে, দাও। আচ্ছা, এই যে এইটা হচ্ছে ফুল সেটটা, এগুলো কিন্তু একটা এক পিস করে আছে। সো কোয়ারি করার দরকার নেই, বার্গেনিং করলে তো আরও পাবেন না, ঠিক আছে। সো একবারে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার পাঠিয়ে দিন। এটা হচ্ছে 9 নাম্বার, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা, সো এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার পাঠিয়ে দিবেন। প্রাইস হচ্ছে 3300 টাকা। মেক শিওর যে এটা একদম ফুল স্টিচ। হ্যাঁ, মেক শিওর যে এটা একদম ফুল স্টিচ, আপনার কিছুই করতে হবে না। যদি জাস্ট আপনার বডি সাইজ একটু ছোটো বড়ো হয়, আপনি মানে ছোটো হয়, তাহলে সেক্ষেত্রে আপনি একটু জাস্ট একটা টাক দিয়ে দিবেন বাসায়, তাহলেই হবে। ওকে, আর যেহেতু এটার পিছনে বেল্ট আছে সো আপনি ইজিলি এটাকে রিসাইজ করতে পারবেন। হ্যাঁ, আপনার যদি ধরেন 42ও বডি হয়, 44 সাইজেরটা নিলে আপনার টেইলারের কাছেও যেতে হবে না, ঠিক আছে। সো এইটা হচ্ছে আপনার নাম্বার 9 ব্ল্যাক কালারের গাউনের সাথে, প্রাইস হচ্ছে 3300 টাকা। ওকে, আচ্ছা আপু, প্রাইস কত আমি বলে দিয়েছি, আর 36 বডির জন্য যা বললাম একটু চাপিয়ে নিতে হবে। ওকে, সো এইটা হচ্ছে কথা। নেক্সট হচ্ছে এটা হচ্ছে 10 নম্বর ডিজাইন। এই যে এগুলোর কালার হচ্ছে একটু হেরফের আছে, সো আপনারা কে কোনটা নেবেন একটু তাড়াতাড়ি ডিসাইড করে বলবেন, বিকজ এই 10 নম্বর ডিজাইনের যে ডিজাইনটা এটা একটাই আছে, ঠিক আছে। এটা কোন জায়গা, এইটা তো মার্স, আপনি মার্সে আছেন, ঠিক আছে।
আচ্ছা ইফাত শারমিন আপু, এটার ব্ল্যাকটার 38 সাইজ হবে আপু, এগুলোর কোনোটারই সাইজ হবে না, 44 লাস্ট সাইজ, ঠিক আছে? আপনাকে এইটাই নিতে হবে, নিলে এটাই নিতে হবে, নিয়ে হচ্ছে আপনার বডি সাইজ মতো আপনাকে করে নিতে হবে। আর এই যে পিছনে বেল্ট আছে আপনি ওটা দিয়েও শেপ করে নিতে পারেন, একদম আপনার ইচ্ছা। ওকে, এই যে এইটা হচ্ছে এটার ফুল ওড়নাটা, হ্যাঁ, এটা হচ্ছে কটন, কাশ্মীরি কটন মাসুরির উপরে ফুল জিনিসটা হচ্ছে আপনার গোল্ডেন সিকোয়েন্স করা, হ্যাঁ, গোল্ডেন পিতলের সিকোয়েন্স করা আছে, আর ফুল জিনিসটা হচ্ছে হ্যান্ডওয়ার্ক করা। ওকে, এই যে সি, খুবই সুন্দর, হ্যাঁ, খুবই 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 সুন্দর, ঠিক আছে, খুবই 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 প্রিটি। আচ্ছা এখন এটার ব্ল্যাকটা দাও, এই যে এটা হচ্ছে, আমি ব্ল্যাকটার ডিজাইন দেখাচ্ছি, ব্ল্যাক আর কয়টা আছে? আচ্ছা ব্ল্যাক আর কয়টা আছে? আচ্ছা ব্ল্যাক এটার পরে আর একটা আছে, এরপর আমি দুবাই শাড়ির লাইভ শুরু করে দিব। ওকে, এই যে এইটা হচ্ছে এটার ব্ল্যাক প্যান্টটা, ফুল জিনিসটা এমব্রয়ডারি করা আছে, হ্যাঁ, ফুল জিনিসটা এমব্রয়ডারি করা আছে, প্যান্ট ফুল স্টিচ আছে, ফুল গাউনটা স্টিচ আছে, আর ওড়নাটাও খুবই সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা আছে। আমি আবারও ডিটেলসটা বলে দিচ্ছি, কাশ্মীরি, হ্যাঁ, কাশ্মীরি কটনের হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন, কাশ্মীরি কটনের শিফলি ওয়ার্ক করা গাউন ফুল রেডি, সেটার সাথে মাসুরি কাশ্মীরি কটনের ওয়ার্ক করা আছে, ঠিক আছে, এই যে খুবই সুন্দর। ওকে, এগুলো ফুল ফিনিশিং করাই আছে, ওকে, খুবই সুন্দর করে ফিনিশিং করাই আছে। প্রাইস হচ্ছে মাত্র 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 3,300 টাকা, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার পাঠিয়ে দিবেন, কেমন? আপু ব্ল্যাকটা 48 আছে কি না দেখেন, না আপু নেই, থাকলে আমি দেখিয়ে দিব, ঠিক আছে, এই যে। ওকে, সো এইটা হচ্ছে ডিজাইন নাম্বার 11, আজকে অনেক ড্রেস দেখে ফেলেছি। আপু এটা কোন জায়গা বললাম না, মার্স, মার্স এটা, ঠিক আছে, এই যে মার্সের, যদি মার্স না বুঝতে পারেন, মার্সের বাংলা হচ্ছে মঙ্গল গ্রহ, ঠিক আছে, এই যে এটা হচ্ছে এটার ওড়নাটা, হ্যাঁ, আসলে আমার ভুল হয়েছে ভাইয়া, হয়তো বুঝতে পারেনি, মার্সের বাংলা হচ্ছে মঙ্গল গ্রহ, আপনি বাংলাদেশে বসে দেখছেন, আমি মঙ্গল গ্রহ থেকে বলছি, ঠিক আছে, আমি মঙ্গল গ্রহ থেকে বলছি, ভালো না, এলিয়ান দেখছেন। আচ্ছা, সো এই যে এটা হচ্ছে ওড়নাটা, হ্যাঁ, এটা হচ্ছে ডিজাইন নাম্বার 11, ওকে, ডিজাইন নাম্বার 11, খুবই সুন্দর পিতলের আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, এই যে, হ্যাঁ, আপনারা ডিজাইন অবশ্যই মেনশন করে দিবেন, একটা একজনের আছে, হ্যাঁ, একটা জাস্ট একজনই পাবেন। আর আপু এটা অ্যাভেলেবল আছে কি না, আপু এটার দাম কত, এটার সাইজ কত, এটা ওইটা, এগুলো না দেখে, এগুলো না বলে লাইভটা দেখবেন, লাইভ দেখে একবারে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিবেন, হুম, ঠিক আছে, একবারে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার পাঠিয়ে দিবেন, ওকে, কারণ আপনি যতক্ষণে কোয়ারি করবেন ততক্ষণে আরেকজন ড্রেস নিয়ে যাবে, হ্যাঁ, কারণ এগুলো একটা এক পিস আছে, এক পিসের বেশি এগুলো একটাও নেই, সো এটা বললে হবে না, ওকে, সো এই হচ্ছে ড্রেসটা, এটা একটু ঠিক করে ধরে দাও, আচ্ছা, সো এই হচ্ছে ডিজাইন নাম্বার 11, সো স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিন। প্রাইস হচ্ছে মাত্র 3,300 টাকা, ফুল স্টিচ একটা প্যান্ট, ফুল স্টিচ একটা শিফলি গাউন, হ্যাঁ, ফুল স্টিচ একটা শিফলি গাউন, সেই সাথে খুবই সুন্দর কাশ্মীরি কটন, কাশ্মীরি মাসুরি কটনের ফুল হ্যান্ডওয়ার্ক করা ওড়না, ঠিক আছে, এগুলো কিন্তু একদম হাতে সেলাই করা, হাতে কাজ করা, সো আপনাদের কিন্তু এটা একটু বুঝে নিতে হবে এটার প্রাইস কতটা রিজনেবল, এবং এই একটা ওড়না আপনার বানাতে মাসকে মাস লেগে যায়, ঠিক আছে, সো এটা একটু বুঝতে হবে আপনাদের, যেগুলো কিন্তু মেশিনে করা না, এগুলো হাতে করা। প্রাইস হচ্ছে অনলি 3,300 টাকা, ঠিক আছে, প্রাইস হচ্ছে অনলি 3,300 টাকা, স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার পাঠিয়ে দিবেন, ঠিক আছে, প্রাইস হচ্ছে অনলি 3,300 টাকা। সো আমি আজকে আর দেখাবো না, এটা 3টা কালারই দেখালাম, ভাইয়ার আজকে অনেক ডিস্টার্ব করছে আমাকে, ঠিক আছে, অনেক ডিস্টার্ব করেছে আমাকে, জাস্ট বিকজ আমার মডারেটরটা নেই বলে, নামাজের সময় লাইভ না আপু, আপনি একটু টাইমটা দেখেন, আমি নামাজের অনেক আগে থেকে লাইভ করছি, ঠিক আছে, নামাজের অনেক আগে থেকে লাইভ করছি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, আর লাইভটা সেফ থাকবে, কোনো সমস্যা নেই, আপনি নামাজ কমপ্লিট করে আসতে পারেন, ওকে, সো এই হচ্ছে আমার ড্রেসটা। আমি আরেকবার একটু বলে দিই, আমারটা আর ব্ল্যাকটার সাইজ হচ্ছে ম্যাক্সিমাম 44, সো 44 বা 44-এর নিচে যেসব আপুরা আছেন তারা এটা নিতে পারবেন, আর ব্ল্যাকটা নিতে পারবেন, লং হচ্ছে 52 আছে, স্লিভসের লং হচ্ছে 70,
আর উইড হচ্ছে আপনার 14 আছে, মানে এই জায়গাটা। ওকে, আর আপনার ফিরোজা কালার, না ফিরোজা না, সি গ্রিন যেটা আছে, সি গ্রিনের যেটা বডি সাইজ সেটা হচ্ছে 48। আপনি যদি এটা নিতে চান সেক্ষেত্রে যেটা হবে 48 বা তার নিচের আপুরা হচ্ছে সি গ্রিনটা নিতে পারবে। ওকে, নিয়ে হচ্ছে আপনারা চাপিয়ে বা আপনাদের রিসাইজ মতো করে নিতে পারবেন। ওকে, সো আমি তাহলে একটু পরে আবার, কয়টা বাজে দেখো তো, 6:24, তাহলে আমার হাতে বেশি সময় নাই, 6 মিনিট। হ্যাঁ, আমি ইনশাল্লাহ 6:30 হচ্ছে আপনাদের এক্সক্লুসিভ যে দুবাই শাড়ি লাইভ আছে ওইটা করে দিব। হ্যাঁ, ওই তো 6:30 বা 6:45 আর কি, আমি একটু পরেই আসছি। সেটা হচ্ছে আপনাদের যে এক্সক্লুসিভ দুবাই শাড়ি লাইভ আছে সেইটা হবে। সো যারা দুবাই শাড়ির জন্য আমাকে অনেক ইনবক্স করছেন, অনেকে পাননি, সো তারা অবশ্যই মিস করবেন না, ঠিক আছে? বেশি না, আমি জাস্ট আমার চেঞ্জ করতে যত সময় লাগে এর মধ্যে আমি চলে আসবো। ওকে, আল্লাহ হাফেজ।